আপনার যদি ভারতের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সমস্ত গ্রাহকদের জন্য রয়েছে এর বড়জোর আপডেট। এছাড়া যদি আপনাদের ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম যে ব্যাংক রয়েছে অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য কিন্তু রয়েছে দুটি বড়সড় আপডেট। অর্থাৎ সব মিলিয়ে ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, সেজন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনাদের যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে এবং যদি আপনারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যদি আপনারা কার্ড ব্যবহার করেন, অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে কার্ড রয়েছে ক্যাশব্যাক SBI কার্ড, সেই কার্ড যদি আপনি ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে SBI কার্ড ব্যবহারকারীদের জন্য কিন্তু বেশ কিছু নতুন নিয়ম জারি হতে চলেছে আগামী 1 মে 2023 থেকে। তো কী রয়েছে নতুন নিয়মে? তো নতুন নিয়মে বলা রয়েছে যে যদি আপনাদের ক্যাশব্যাক ক্রেডিট কার্ড থাকে, ক্যাশব্যাক SBI কার্ড থাকে, তাহলে এতদিন পর্যন্ত কিন্তু সেই কার্ডে অনেক রকমের সুযোগ সুবিধা দেওয়া হতো, এবার কিন্তু সেই সুযোগ সুবিধা অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের মধ্যে যাদের যাদের SBI ক্যাশব্যাক কার্ড রয়েছে তারা কিন্তু জানতেন যে এই সমস্ত কার্ডে এতদিন পর্যন্ত আপনারা যদি শপিং করতেন, সেক্ষেত্রে আপনারা 10,000 টাকা পর্যন্ত আপনারা মান্থলি ক্যাশব্যাক পেয়ে যেতেন এবং এছাড়াও 1% পর্যন্ত ক্যাশব্যাক পেতেন। কিন্তু এবার থেকে কিন্তু এই লিমিটটিকে কমিয়ে দেওয়া হয়েছে এবং এবার থেকে আপনারা 1 মাসে সর্বাধিক 5,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। আগে যেমন আপনারা 10,000 টাকা পেতেন, সেই 10,000 টাকা পাবেন না, তার পরিবর্তে আপনারা 1,000 টাকা পাবেন। এছাড়া 1% যে এক্সট্রা ক্যাশব্যাক দেওয়া হতো সেটাকেও বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া এই কার্ডে কমপ্লিমেন্টারি এয়ারপোর্ট লাউঞ্জ এক্সপেন্সও ফ্রিতে দেওয়া হতো 4টি। কিন্তু এবার থেকে কিন্তু এই যে কমপ্লিমেন্টারি এয়ারপোর্ট লাউঞ্জ এক্সপেন্স যেটা ফ্রিতে দেওয়া হতো সেটা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই দুটো সুবিধা যেটা রয়েছে সেটা কিন্তু একটা পুরোপুরি বন্ধ করা হয়েছে এবং একটাতে ক্যাশব্যাক ফেসিলিটি কমানো হয়েছে এবং বাকি যা যা সুবিধা রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু আগে যেমন ছিল এখনও কিন্তু আপনারা ঠিক সেমই পাবেন। তো এবার যদি আপনাদের ভারতের দ্বিতীয় বৃহত্তম যে ব্যাংক রয়েছে অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য কিন্তু রয়েছে একটা দুঃসংবাদ। তার কারণ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে এবং যদি আপনারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ডেবিট কার্ড আপনি ইউজ করেন, সেক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কিন্তু ডেবিট কার্ড গ্রাহকদের জন্য বেশ কিছু নতুন নিয়ম চালু করতে চলেছে আগামী 1 মে 2023 থেকে। তার মধ্যে সবথেকে বড় নিয়মটি হচ্ছে, এবার থেকে আপনাদের অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত ব্যালেন্স না থাকে এবং আপনার যদি ট্রানজাকশন সম্পূর্ণ না হয়, তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত ট্রানজাকশনের জন্য এবার থেকে আপনাকে চার্জেস দিতে হবে। অর্থাৎ ব্যাপারটি কি ভালো করে বুঝবেন, ধরুন আপনাদের অ্যাকাউন্টে রয়েছে 9,500 টাকা, তো আপনি জানেন না আপনি সেখানে 10,000 টাকা তুলতে গেলেন, তো যেহেতু আপনাদের অ্যাকাউন্টে ব্যালেন্স কম রয়েছে 10,000 টাকা তো আপনি পাবেন না, তো সেক্ষেত্রে সেই ট্রানজাকশনটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল ডিউ টু ইনসাফিসিয়েন্ট ফান্ড। তো এতদিন পর্যন্ত কি হতো যে সেই ট্রানজাকশনটি ক্যান্সেল হয়ে গেল, ব্যাস, এছাড়া কিন্তু এর থেকে বেশি কিছু হতো না। কিন্তু এবার থেকে প্রত্যেকটি ফেইলড ট্রানজাকশনের জন্য যেটা ডিউ টু ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স হবে, সেগুলোর জন্য কিন্তু এখন থেকে প্রতিবার আপনার থেকে 10 টাকা প্লাস 18% GST, অর্থাৎ টোটাল 11.80 টাকা আপনাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু চার্জ করা হবে। এবং আপনি জানিয়ে দিই, এই যে নতুন নিয়মটি রয়েছে সেটা কিন্তু আমি 1 মে 2023 থেকে কার্যকরী হতে চলেছে। এছাড়া আপনাদের কিন্তু আরও একটি বড়সড় আপডেট দেওয়া হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে। সেক্ষেত্রে আপনারা ধরুন কোনো কারণে ব্যাংকে গেলেন, ATM গেলেন, সেখানে গিয়ে আপনারা ধরুন টাকা তুলতে গেলেন, ধরুন আপনি 5,000 টাকা তুলতে গেলেন, তো আপনি 5,000 টাকা তুলতে গেলেন তো আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে গেল, কিন্তু কোনো কারণে, কোনো টেকনিক্যাল ফল্টের কারণে আপনি টাকাটি পেলেন না, অর্থাৎ আপনাদের অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে গেল কিন্তু আপনারা ক্যাশ পেলেন না। সেক্ষেত্রে এই ধরনের কোনো ধরনের ঘটনা যদি আপনার সঙ্গে হয়ে থাকে কিংবা আপনার পরিচিত কারোর সঙ্গে যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা শুনে নিন যে এই সমস্ত ঘটনা হওয়ার 7 দিনের মধ্যে কিন্তু আপনাকে ব্যাংকে জানাতে হবে। অর্থাৎ এমনটি নয় যে আজকে আপনার সঙ্গে হলো, আপনি 1 বছর পরে গিয়ে জানালেন, সেটা সম্ভব নয়। যেদিন ঘটনাটি হবে ঠিক তার 7 দিনের মধ্যে আপনাকে ব্যাংকে জানাতে হবে, এবং যদি ট্রানজাকশন যেটা সম্পূর্ণ হলো না, আপনি জানানোর 30 দিনের মধ্যে যদি তার কোনো নিষ্পত্তি করা না হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে 30 দিন পার হওয়ার পরে প্রতিদিন 100 টাকা হিসাবে ব্যাংক আপনাকে চার্জ দেবে। অর্থাৎ ধরুন আপনি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়ে গেল, আপনি টাকা পেলেন না, এটা ধরুন ঘটনাটি সত্যি, এমনটি নয় যে আপনি ভুলভাল গেলেন, আমি 10,000 টাকা তুলতে গেছি অ্যাকাউন্ট থেকে কেটেছে অথচ পাইনি, এমন হবে না।
যদি সত্যি সত্যি যদি এই ঘটনাটি আপনার সঙ্গে হয়, তো আপনি 7 দিনের মধ্যে গিয়ে ব্যাংকে কমপ্লেন করবেন। কমপ্লেন করার পরে জানা গেল যে হ্যাঁ সত্যি ঘটনাটি আপনার সঙ্গে হয়েছে। তারপরে যদি 30 দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে যদি টাকা রিভার্স করে দেওয়া না হয়, সেক্ষেত্রে কি হবে তখন? সেক্ষেত্রে কিন্তু প্রতিদিন 30 দিন পার হওয়ার পরে প্রতিদিন আপনারা 100 টাকা করে আপনাদের চার্জেস অর্থাৎ ফিস দেওয়া হবে, সেটা ব্যাংকের তরফ থেকে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। আর এই যে নিয়মটি রয়েছে, এটা কিন্তু শুধুমাত্র PNB-র ক্ষেত্রে নয়, যত ব্যাংক রয়েছে ভারতবর্ষে সব ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এই নিয়মই প্রযোজ্য। এছাড়া বন্ধুরা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে আরও একটি কিন্তু বড়সড় আপডেট দেওয়া হয়েছে। সেটি হচ্ছে, আপনারা কিন্তু এখন দেখতে পারবেন যেটা হোয়াটসঅ্যাপে কিংবা আপনাদের কাছে ফেসবুকে কিছু আপনাদের মেসেজ আসবে যে এই লিঙ্কে ক্লিক করলে পরে আপনাকে PNB কিছু ফ্রিতে গিফট দিচ্ছে। সেক্ষেত্রে সেই লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার পরে কিছু সার্ভে আপনার থেকে করা হবে, সেই সার্ভে আপনি ক্লিক করলেন, তারপর আপনাকে দেখা হবে যে ইউ হ্যাভ ওন 6,000 রুপিস অথবা 5,000 রুপিস। এবং 5,000 রুপিস পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, সেই যে লিঙ্কটি রয়েছে সেটা 5টি গ্রুপে কিংবা 6টি গ্রুপে আপনাকে পাঠাতে হবে। যদি আপনি পাঠান তাহলে আপনি 5 থেকে 6,000 টাকা পেয়ে যাবেন। যদি আপনিও এরকম কোনো মেসেজ পেয়ে থাকেন ফেসবুকে হোক কিংবা হোয়াটসঅ্যাপে হোক, তাহলে এই সমস্ত মেসেজে কিন্তু আপনারা মোটেও বিশ্বাস করবেন না। ব্যাংকের তরফ থেকে কিন্তু ক্লিয়ারলি জানিয়ে দেওয়া হয়েছে যে এই সমস্ত মেসেজ কিন্তু ব্যাংকের তরফ থেকে করা হয়নি। সেক্ষেত্রে আপনাদের সঙ্গে যদি কোনো প্রকারের ফ্রড হয় তাহলে কিন্তু তার জন্য ব্যাংক কর্তৃপক্ষ দায়ী থাকবে না। সেই জন্য এই সমস্ত কোনো মেসেজে কিন্তু আপনারা ভুলেও আপনারা কিন্তু ক্লিক করবেন না। তো বন্ধুরা, আশা করব ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে আপনাদের বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।